हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल घोष ट्यूटोरियल सेंटर। देखो प्रथमे जरा चैने जरा नतून देखो तरह चैनल टी सबसक्राइब कर लाइक देवे कमेंट दिओ एवं पासे बेल आइकन टी टिपे दिओ जाते परवर्ती नोटिफिकेशन वीडियो नोटिफिकेशन पे जाओ। देखो विभिन्न चाकरी परीक्षा उत्तर एरकम जदि जोग थाके प्रथम घरटा के नब आमरा आर लास्टेर जे पदटा थाकबे तार लबटा नब आमरा निये लब बाय हर करे देब ताहले देखो 91/3 उत्तर। ठीक आछे आबार देखो এই অঙ্কটা যদি মাইনাস দিয়ে থাকে 1/1/3 ইনটু 1-1/4 ইনটু 1-1/5 এইভাবেই আছে নিয়ে লাস্টের পদ আছে ধরো 1-1/100 আছে একদম করে। তাহলে দেখো এখানে লক্ষ্য করো এখানে কি আছে 3-1 মানে এটা হয় 2/3 এইটা যদি করো 4-4 থেকে 1/3/4 তারপর এটা হলো দেখো 5-1/4/5 ডট 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 করে গুণিত এই লাস্টের পদটা কি হবে লাস্টের পদটা হবে 99/100। তাহলে দেখো এখানে এই হরের সঙ্গে লব কাটছে আবার এই হরের সঙ্গে লব কাটছে তাহলে এখানে এক্সএস থাকছে কোনটা দুইটা এর লবটা ঠিক এখানেও সেই এক্সএস থাকবে আমার লাস্টে হরটা তাহলে আমার উত্তর কত হবে না 2/100 = 1/50। যদি পদ সংখ্যা আরো বেশি থাকে তাহলে লাস্টের পদের উপরেই আমার নির্ভর করবে যদি আরো পদ সংখ্যা কম দেওয়া থাকে আমার এই লাস্টের পদটার উপরেই নির্ভর করবে উত্তরটা। আবার দেখো একটা অঙ্ক দিয়েছে তোমার 2-1/3 দিয়েছে ইনটু 2-1/4 দিয়েছে ইনটু 2-1/5 দিয়েছে এইভাবে দিতে দিতে গুণ করতে করতে আমাকে দিয়েছে 2-1/20 দিয়েছে এরকম একটা অঙ্ক আছে এই অঙ্কটা। তাহলে এখানে দেখো এটা 3 × 6 থেকে 1/2 এটা হচ্ছে কত 5/3 এটা হচ্ছে দেখো 4 থেকে 4 × 8 থেকে 1/2 এটা হচ্ছে তাহলে 7/4 4 × 8 থেকে
না অঙ্কটা ভুল লেখা আছে মনে হচ্ছে, অঙ্কটা দুই মাইনাস পাঁচের সাত আছে, দুই মাইনাস পাঁচের সাত অঙ্কটাই ভুল লিখলাম, অঙ্কটাই ভুল লেখা আছে। দেখো দুই মাইনাস পাঁচের সাত ইন্টু আছে দুই মাইনাস অঙ্ক আছে সাতের নয়, দুই মাইনাস সাতের নয় ইন্টু দুই মাইনাস নয়ের এগারো এইভাবে আছে, ইন্টু ধরো ডট ডট করে আছে আমার দুই মাইনাস দুশো এক বাই দুশো তিন, দুই মাইনাস দুশো এক বাই দুশো তিন এরকম করে একটা অঙ্ক করেছে। তাহলে আমরা কি করে সমাধান করবো? দেখো সাত দুগুণ চোদ্দ থেকে পাঁচ বার, তাহলে নয়ের সাত, এটা গণিত দেখো নয় দুগুণ আঠারো থেকে সাত বার, তাহলে এগারো বাই নয়, গণিত দেখো এগারো দুগুণ বাইশ থেকে নয় বার, তাহলে তেরো বাই এগারো, এইভাবে ডট 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 করে আমার লাস্টের পদটা কি আছে দুশো তিন দুগুণ দুশো ছয়, দুশো ছয় থেকে চারশো ছয়, চারশো ছয় থেকে যদি দুশো এক বাদ দিই তাহলে দুশো পাঁচ বাই দুশো তিন বাই। তাহলে দেখো এখানে এই লব হর কাটছে, এই লব হর কাটছে, তাহলে এক্সেস থাকছে কত এই লব হরটা, এখানে যেটা বাকি থাকছে সেটা এই হরটা, তাহলে এখানে থাকবে তোমার এই লবটা, এই দুশো তিন ও ঠিক এর আগেটাই ক্যান্সেল হবে, তাহলে আমার উত্তরের কথা হবে না দুশো পাঁচ বাই উত্তর হবে সাত, এই অঙ্কটার আমরা এইভাবে উত্তর করব। এইবার পদ সংখ্যা আমার কম বেশি করে দিতে পারে কিন্তু নিয়ম সব ক্ষেত্রে একই থাকবে। এবারে দেখো আরো নিয়ম দেখাচ্ছি, দেখো এক বাই এক বাই এক গুণিত দুই যুক্ত এক বাই দুই গুণিত তিন যুক্ত এক বাই তিন গুণিত চার যুক্ত এক বাই চার গুণিত পাঁচ যুক্ত করে ধরো আছে যুক্ত এক বাই ধরো উনিশ গুণিত কুড়ি আছে, এরকম একটা অঙ্ক আছে। তাহলে এই বড় যোগ যদি আমাদেরকে করতে হয় তাহলে তো অনেক সময় আমাদের খরচ হবে, তার জন্য এখানে আমাদেরকে একটা সংক্ষেপ পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে এখানে দেখো এই এক গণিত দুই, দুই গণিত তিন, তিন গণিত চার, ডিফারেন্স কত আছে এক আছে, তাহলে আমরা করবো কি এক বাই এক, যেটা ডিফারেন্স আছে উপরে এক আছে এক বাই এক করলাম ইন্টু, দেখো এর লিস্ট নাম্বারটা কত আছে এক আছে, তাহলে এখানে আমরা করব তাহলে এক বাই এক মাইনাস এখানে আমরা করব এক বাই কুড়ি, লাস্টের যে পদটা আছে এক বাই কুড়ি করে দেবো, যেটা উত্তর পাবো সেটা আমার উত্তর হবে। তাহলে দেখো এখানে এক ইন্টু লসাগু হচ্ছে কুড়ি, তাহলে কুড়ি মাইনাস এক মানে তাহলে উনিশ হচ্ছে, দেখো আর দ্বিতীয় বন্ধনী দেওয়ার এখানে দরকার নাই, তাহলে আমার হয়ে গেল উনিশ বাই কুড়ি উত্তর হবে আমার এখানে উনিশের কুড়ি, ঠিক আছে। এবার দেখো এই অঙ্ক যদি আমাকে প্রথমে না দিয়ে এইটা দিয়ে এখানে আরম্ভ করে দুই বাই তিন দিয়ে যদি আমাকে আরম্ভ করতো এমন তো থাকতে পারতো, তাহলে এখানে যে ডিফারেন্সটা দেখো একই আছে দুই গণিত তিন, তিন গণিত চার সবটা একই আছে, তাহলে এখানে ডিফারেন্স যেহেতু এক তাহলে এক বাই এক ইন্টু এখানে কি হবে না একের দুই মাইনাস হবে একের কুড়ি, এটা প্রথমটা একের দুই আর এটা হচ্ছে কত একের কুড়ি, তাহলে এখানে লস আগে হচ্ছে দুই আর দশের কুড়ি, তাহলে দশ মাইনাস এক সমান হচ্ছে নয় বাই কুড়ি উত্তর হচ্ছে, ক্লিয়ার। দেখো তারপরে একটা অঙ্ক দেখছি, একটা অঙ্ক দেওয়া আছে দেখো একের ছয়
অঙ্ক দেওয়া আছে দেখো একের ছয় যুক্ত একের নয় যুক্ত একের বারো যুক্ত একের একের কুড়ি যুক্ত একের একের তিরিশ যুক্ত করে ধরা আছে আমার অঙ্কে আছে একের ছাপ্পান্ন একের বাহাত্তর আছে একের বাহাত্তর আছে ধরো এরকম আছে একের বাহাত্তরই তো আছে দেখি অঙ্কটা হ্যাঁ একের বাহাত্তর তাহলে এখানে দেখো আমরা করে নেব কি এই একের ছয় কি দুই গণিত তিন করলাম ছয় যুক্ত দেখো একের নয় আছে তিন গণিত তিন আছে যুক্ত একের বারোতে আছে দেখো তিন গণিত চার আছে তারপরে দেখো একের গুণিতে এক বাই চার গণিত পাঁচ আছে যুক্ত এক বাই পাঁচ গণিত ছয় আছে যুক্ত করে দেখো এক বাই আট গণিত কিন্তু নয় আছে বাহাত্তর এবারে এখানে দেখো দুই গণিত তিন তিন গণিত চার চার গণিত পাঁচ সব একটা আছে এইটা কিন্তু একটু আলাদা রয়েছে আলাদা আছে তাহলে আমাকে এখানে কি করতে হবে এটাকে আমাকে আলাদা করে দিতে হবে তাহলে একের নয় এবার দেখো বাকিটা আমার সেই আগের নিয়মে এইটা যদি বাদ দিয়ে দিই আমি তাহলে বাকিটা এক বাই দুই গণিত তিন এক বাই তিন গণিত চার চার গণিত পাঁচ এভাবে গিয়েছে তো তাহলে আমি আগে যে সূত্রটা পেলাম সেটা দুই আর তিনের ডিফারেন্স কত এক তাহলে আমার হবে এক বাই এক ইন্টু দেখো তাহলে এখানে আমরা এক বাই দুই করে নেব তাহলে প্রথমটার জন্য এক বাই দুই মাইনাস হবে এক বাই নয় তাহলে এক বাই তুমি নয় করে দাও ঠিক আছে তাহলে দেখো এটা এক বাই নয় যুক্ত এক দিয়ে গুণ করলে এক বাই দুই মাইনাস এক বাই নয় তাহলে প্লাস মাইনাস একের নয় কেটে গেল তাহলে উত্তর আমার রয়ে গেল একের দুই এরকম যদি থাকে তাহলে আমরা খুব সহজেই এই অঙ্ক করতে পারবো তারপরে দেখো আবার যদি আমার অঙ্ক থাকে আর একটা টাইপ দেখাচ্ছি যদি তিনটে করে থাকে তিনটে করে যদি থাকে দেখো এক বাই এক গণিত দুই গণিত তিন যুক্ত এক বাই দুই গণিত তিন গণিত চার যুক্ত এক বাই তিন গণিত চার গণিত পাঁচ প্লাস ডট 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 করে আছে ধরো এক বাই আঠারো গণিত উনিশ গণিত কুড়ি আছে এরকম ধরো আমার অঙ্কে আছে এরকমই একটা অঙ্ক এখানে আমি দেখতে পাচ্ছি তাহলে এখানে দেখো ডিফারেন্সটা এখানে ধরতে হবে কিন্তু এক আর তিনের মধ্যে তাহলে এক আর তিনের মধ্যে ডিফারেন্সটা কত আছে এক আর তিনের মধ্যে ডিফারেন্সটা আছে কিন্তু দুই তাহলে আমাদেরকে এখানে করতে হবে কি একের দুইটা নিতে হবে ডিফারেন্স যেহেতু না ডিফারেন্স এক দুই তিন দুই তিন চার ডিফারেন্সটা কিন্তু দুই হচ্ছে এখানে তাহলে আমার হবে একের দুই ইন্টু এক বাই তাহলে এবার এখানে করতে হবে এই দুই একে দুই মাইনাস করতে হবে তোমার এক বাই এই লাস্টে দুই গুণ করতে হবে দুটো গুণ করতে হবে এক বাই তাহলে তিনশো আশি উনিশ দুগুণ তিনশো আশি এইটাই করতে হবে তাহলে এক বাই দুই ইন্টু দেখো এখানে তিনশো আশি লস আউট করলাম তাহলে একশো নব্বই একশো নব্বই মাইনাস এক তাহলে কত হবে একের দুই ইন্টু একশো উননব্বই বাই তিনশো আশি আছে তাহলে হবে দেখো
অঙ্কতে আমাদের থাকে এক বাই দেখো আর এক টাইপের অঙ্ক দেখাচ্ছি দেখো আমি বইয়ে দেখাচ্ছে আর এক টাইপের অঙ্ক দেখাচ্ছে
तीन बाय एक स्क्वायर गुणित दुई स्क्वायर जुक्त चार स्कोर तो चार चार षोलो थे सात डट 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 कर अंक आर डिफरेंस कत एक देखो অঙ্কটা ঠিক লিখলাম তো এক বাই এক স্কোয়ার ঠিক লিখেছি তাহলে এবার এটা এক বাই এক করে দেবো তাহলে আর এইটা কি করবো তাহলে এই তিন পাঁচ সাত এখানে কিছু ধরার প্রয়োজন না তাহলে আমাকে করতে হবে এখানে এক বাই এক করতে হবে মাইনাস এক বাই দেখো নয় নয় একাশি করতে হবে একাশি নিয়ে নেব তাহলে এখানে হবে ওয়ান ইন্টু তাহলে এখানে যদি একাশি দাও তাহলে একাশি কে একাশি মাইনাস এক তাহলে সমান হচ্ছে আমার আশি বাই একাশি এইভাবে অনেক সিরিজের অঙ্ক করে একটু চিন্তা ভাবনা করে করবে ঠিক কোনটা সঙ্গে কি ম্যাচ করছে সে দেখে এই অঙ্কগুলো করবে ঘাবড়ানোর কোনো প্রয়োজন না এভাবে করবে দেখো প্র্যাকটিস করবে প্রচুর দেখবে অঙ্ক খুব সহজেই আমরা এই অঙ্ক করতে পারছি নিশ্চয় তোমরা ভিডিওটা ভালো করে দেখবে মনোযোগ সহকারে দেখবে আর আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা টিপে দেবে যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং দেখতে পাও তাহলে তোমাদের আশা করি খুবই উপকার হবে আজ এখানেই রাখছি পরবর্তী ক্লাসে আবার আলোচনা হবে।